রাতে শিমুলের ঘুম হয় না, কিভাবে কি করবে এই টেনশনে সারা রাত চোখ খুলে কাটিয়ে দেয়। তার আব্বা সামনে আরো বেশি কঠিন হবে এটা শিমুল জানে। বিয়ে করানোর জন্য যে কোনো হস্তক্ষেপ নিতে পারে শিমুল ভাবে, যদি এমপির ভাগ্নির সাথে দেখা করে কোনো ফয়সালা করা যায়। কিন্তু ওই মেয়ে তো আগেই পছন্দের কথা জানিয়ে দিয়েছে। শিমুল চোখ বন্ধ করে রাখে। দুপুরে আবার সবার সাথে খেতে যায়। মূল উদ্দেশ্যকে কি বলে শোনা, মূল উদ্দেশ্য কে কি বলে শোনা, তার আপার মতিগতি লক্ষ্য করা। দুপুরে সবাই যখন খাবার খেতে বসেছে, আসমা আর সুইটি আসে। সুইটি এসেই মজিব হালাদারকে জড়িয়ে ধরে। আসমা বলে, আব্বা আমাকে কি আপনারা আপন মনে করেন না? আপনার সাথে কি কথা ছিল মনে নেই? শিমুলের বিয়ে সুইটির সাথে হবে, তাহলে কিভাবে আবার শিমুলের বিয়ে ঠিক করেন? শিমুল অবাক হয়ে তাকিয়ে থাকে। মানে কি সুইটির সাথে বিয়ে? মানে শিমুল মুখের খাবার গিলতে ভুলে যায়। মজিব হালাদার বলে, ঠিক আছে, কিন্তু যে বিয়ে এসেছে সেটা আমাদের সবার জন্যই ভালো, সবাই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এটা ঠিক না আপা, আর আমার কোনো সুযোগ সুবিধা লাগবে না। এই বিয়ের কথা আর এগিয়ে নেবেন না। আপনার মেয়ে হিসেবে এটা আমি চাই, আশা করি ফিরিয়ে দেবেন না। স্বাগত এতক্ষণ সব শুনছিল, তার আব্বার দিকে তাকালে মজিব হালাদার মাথা নেড়ে তাকে আশ্বস্ত করে। মজিব হালাদার মেয়েকে বলে, আচ্ছা জার্নি করে এসেছিস, রেস্ট নে, পরে কথা বলবো। আসমা মাথা নেড়ে বলে, আব্বা এসেছি তো এই নিয়ে কথা বলতে, পরে কেন, এখনই কথা হবে। তারপর শিমুলের দিকে তাকিয়ে বলে, শিমুল তুমি কি আমার সুইটিকে বিয়ে করবে না? আমি জানি আমার মেয়ের মতো মেয়ে লাখে একজন মিলে, তুমি রাজি হবেই হবে, তাই না শিমুল? শিমুল কিছু বলে না, ভাতের প্লেটে পানি ঢেলে তার মায়ের দিকে তাকায়। তারপর উঠে নিজের রুমে চলে যায়। আসমা পুষ্পর কথা জানে, তারপরে সবার সামনে শিমুলকে এটা বলে বিব্রত করাই ছিল মূল উদ্দেশ্য। তখনের মতো আসমা আর সুইটি ফ্রেশ হতে যায়। ফুলি তাঁত বের করে হেসে সবার সামনে বলে, ভাই জেনের দেখি লটারি লাইকা গেছে, একটার পর একটা আইয়ে। পেশকারা ধমক দিয়ে বললেন, আমার সুইটি শিমুলের জন্য ঠিক, দেখিস না একসাথে দাঁড়ালে জোড়া শালিকের মতো লাগে। সবাই বুঝতে পারে সুইটির আর শিমুলের বিয়ে দিতে পেশকারা ইচ্ছুক। মজিব ফালাদার বউকে চোখ পাকিয়ে বলে, বেশি কথা বলা আমি পছন্দ করি না। পেশকারা দ্বিগুণ রেগে বলে, কতদিন আগে থেকে আমার মেয়েকে বলে রেখেছেন, এখন না করা যাবে না। তখন তো আর এমপির কাছ থেকে প্রস্তাব পাই নাই। পেশকারা মুখ ভেঙছিয়ে বলে, লোভী মানুষ। সবার সামনে লোভী বলায় মুজিব হালাদারের গায়ে লাগে। দাঁতে তাঁত চেপে হিস হিসিয়ে বলে, বেয়াদব মহিলা, চুপ। রাবেয়া স্তব্ধ হয়ে তাদের তামাশা দেখে। তার ছেলেকে নিয়ে সবাই জোর আসর জমিয়ে ফেলেছে। তিনি মা হয়ে কিছুই করতে পারছে না। শিমুলের কষ্টে তার বুকটাও ভার হয়ে আসে। বিকালে শিমুল রেডি হয়ে বের হবে বলে ঘটা আজকাল অশান্তির বাজার মনে হয় তার। আসমা ফুপু আসার পর থেকে হইচই লেগে আছে। দুপুরে শিমুলের ঘরে বসেই কথোপকথন শুনেছে। মানে কি সে কি খেলনা, যে আগে নিবে সেই পাবে? দাঁত কিরমিরিয়ে বের হতে যাবে এমন সময় সুইটি কোথা থেকে এসে পেছন থেকে চাপটে ধরে। সাথে সাথে শিমুলের মুখ রাগে রক্তিম হয়ে যায়। ড্রয়িং রুমে তার মা ফুপু বুবু আর ফুলি বসে কথা বলছে। হঠাৎ করে সুইটি এমন কাজ করায় সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শিমুল ছাটকা দিয়ে সুইটির হাত দুটি সরিয়ে দেয়। এমনিতেই তার মেজাজ খারাপ, এখন সুইটির এমন বেহায়াপনা, বিরক্ত হয়ে পড়ে। কি সমস্যা, এমনি ঘষাঘষি করিস কেন? সুইটি ঠোঁট কামড়ে হেসে বলল, ভাইকে বলে দাও তুমি আমাকে বিয়ে করতে চাও। শিমুলের শরীরের রক্ত টগবগে উঠে, ইচ্ছে করছে সুইটির চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। নিহাত এটা মেয়েদের কাজ, তাই নিজেকে সামলালেও ফুট করেই বলে দিল, দেশে কি বেড়ার অভাব পড়ছে বাল, সবাই মিললে আমার পিছনে পড়ছিস কেন, সর ফালতু মাইয়া। শিমুলের মুখে এমন কথা শুনে সবাই অবাক। সুইটির দুই ঠোঁট ফাঁক হয়ে গেছে, শিমুলের এমন ব্যবহারের সম্মুখীন এই প্রথম হলো। সবার মধ্যে থেকে ফুলি খিলখিল করে হেসে ওঠে। ভাই জানে চেইত্তা গেছে, আপা আপনি আর একটা বেডা খুঁজেন, এই বেড়া রাজি না।
যান যান। রাবে আঁচলে মুখ লুকিয়ে হাসে। ছেলে যে সুইটিকে পছন্দ করে না এ আর নতুন কি। ফুলির কথা শুনে পেশকারা বেগম ফুলিকে চোখ রাঙিয়ে দেয়। ফুলি হাত দিয়ে মুখ চেপে হাসতে হাসতে চলে যায়। এরপরের দিন সন্ধ্যাবেলা শিমুল আরেক দফা রাগারাগি করে। তার পুষ্পকে চাই, আর কোনো কথা শুনতে রাজি না। রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়। সব কথা আলাদা বুঝতে পারে ছেলেকে এটা সেটা বলে লাভ নেই। শিমুলের খাটটা তেড়া, যা করার মিজানের সাথেই করতে হবে। তাই মন্টুকে দিয়ে মিজান শেখের কাছে খবর দিয়ে পাঠায়। মিজান শেখ তখন বাড়িতে, কিছুক্ষণ আগে মুন্নি এসেছেন বাজার থেকে, মিজান শেখ মেয়েকে নিয়ে এসেছেন। তখনই মন্টু এসে হাজির। মন্টুকে দেখে সবাই বুঝতে পারে চেয়ারম্যানের চেলা চেয়ারম্যানের কাজে এসেছে। আসসালামু আলাইকুম মিজান চাচা। মিজান মন্টুকে দেখে বলে, কি জন্য এসেছো? মন্টু পান খাওয়া লাল দাঁত বের করে হাসে, জানো খুবই সুসংবাদ নিয়ে এসেছে। চেয়ারম্যান চাচায় যাইতে কইছি। রোকসানা সহ ঘরের সবাই পুষ্পর দিকে তাকায়। কেন যেতে বলেছে এটা স্পষ্ট। মিজান শেখ বলল, এখন কাজ আছে আমি পরে যাব। চাচাই কইছে লগে কইয়া নিয়ে যাইতে, জরুরি কথা। মিজান শেখ মেয়ের দিকে তাকায়, যার অর্থ তোর জন্যই আজকে কেউ ধরে বেঁধে নিতে আসে। মিজান শেখ মন্টুর সাথে চেয়ারম্যান বাড়িতে আসে। চেয়ারম্যান মিজান শেখকে দেখে বলে, কি ব্যাপার মিজান, ব্যবসা কেমন চলে? মিজান আড়ষ্ট হয়ে চেয়ারে বসে আছে, মাথা নেড়ে বলল, জি ভাই ভালোই চলে। শকত এক পায়ের উপর আরেক পা তুলে বলে, যে রাস্তায় নামছো সামনে ভালো চলবে বলে মনে হয় না, হোটেলের জায়গায় কুত্তা ঘুমায়ও। মিজান চমকে তাকালো। শকত চেয়ারম্যান বলে, মেয়েরে সামলাতে পারো না? মিজান চেয়ারম্যানের কথার ধরন দেখে হা করে তাকিয়ে থাকে। চেয়ারম্যান শক্ত চোখে তাকিয়ে বলে, কেমন মেয়ে জন্ম দিয়েছ যে কথা শুনে না? আপনি কথা ঠিক মতো বলেন, শুধু আমার মেয়ে না আপনার ছেলেও সমান অপরাধী। শকত হালাদার মাথা নেড়ে বলল, আমার ছেলেলে পুলাপানের মন কখনোই কয়ে যায়। ঠিক আছে, সুযোগ পেয়ে তুমি যে তোমার মেয়েকে আমার ছেলের পেছনে লাগিয়ে দেবে কে জানতো। শকত চেয়ারম্যানের ঠান্ডা মাথায় কথা অপমানে মিজান শেখের চোখ লাল হয়ে যায়। রেগে বলে, আজে বাজে কথা বলবেন না। শকত হালাদার মিজান শেখের কথার পাত্তা না দিয়ে বলেন, বড়লোক ছেলেপিলে দেখলে আজকালকার মা বাবারা এমনিই করে, নিজেরাও ছেলে মেয়েকে এক ঘরে দিয়ে রাখে। মিজান শেখ আর সহ্য করতে পারে না, উঠে দাঁড়িয়ে বলে, আমার মেয়ে এত নোংরা না, আপনার মন মানসিকতা নোংরা। আর আমরা গরিব হতে পারি কিন্তু লোভী না যে টাকার পেছনে মেয়েকে লাগাতে হবে। শকত হালাদারের গা জ্বলানো হাসি দিয়ে বলে, যদি তুমি তোমার মেয়েকে এক সপ্তাহের মাঝে বিয়ে দিতে পারো তাহলে বুঝবো এসব তোমাদের হাত নেই, আর যদি বিয়ে না দাও তাহলে বুঝবো আমার টাকা দেখে মেয়েকে ঝুলাতে চাইছো। শকত হালাদারের কথা শুনে মিজান শেখ প্রচন্ড রেগে যায়, মাথা নেড়ে বলল, আমার মেয়েকে আমি বিয়ে দেব, আপনার ছেলেকে সামলায় রাখবেন, আর যদি আমার বাড়ির সামনে যাই হাত পা আস্ত থাকবে না। শকত হালাদার বলল, টাকা লাগলে বলবা কিন্তু আমার ছেলের থেকে দূরে। মিজানের শরীর থরথর করে কাঁপে, আপনি আমাকে টাকার গরম দেখান? তোমার ছেলে নেই, আমার ছেলেকে হাত করে বাকি জীবন সুখে কাটানোর ধান্দা যে করছো তা তো আমি বুঝি। মিজান শেখ কথা বলার ভাষা হারিয়ে ফেলে। মেয়ের জন্য এত নোংরা কথা শুনতে হলো, মেয়েকে জন্ম দেওয়া কি তার অপরাধ ছিল? চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলে, আমার মেয়েকে আমি এক সপ্তাহের মাঝে বিয়ে দেব, আপনার ছেলেকে আটকে রাখবেন। এটা বলে আর তারা না, দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। চেয়ারম্যানের বিশ্রী কথাগুলো শোনার পর থেকে মাথাটা ঘুরছে, প্রেশার বেড়ে গেছে বোধ হয়। মন্টুর সুবাদে গ্রামের অনেকে শিমুল পুষ্পর ঘটনা জানে। মিজান শেখ মোড়ের দোকানের সামনে দিয়ে আসার সময় এক লোককে বলতে শুনল, ওই দেখ বিয়ার আগে বিয়ের বাড়িতে আসা যাওয়া, মিজান মায়ার দিয়ে একেবারে ছক্কা মারল। গুরুজনেরা কইছে মাছ ধরলে ধর জাগুর, লাং ধরলে ধরন ঠাকুর, মিজানের মায়া কথাটার মান রাখছে। মিজান শেখের লাল বর্ণ ধারণ করা চোখ দিয়ে টুক করে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। লাইটের আলোতে সামনে একটা বাঁশের কঞ্চি দেখতে পায়, নিচু হয়ে সেটা হাতে নিয়ে বাড়িতে ঢুকে। রোকসানা পুষ্প আর মুন্নি মধ্য রুমে বসে আছে, সবাই টেনশনে অন্যমনস্ক হয়ে বসে আছে। মিজান শেখ কাউকে কিছু না বলে
ঘরে ঢুকে পুষ্পর হাত ধরে টেনে পুষ্পর রুমে নিয়ে যায়। কাউকে ঢুকতে না দিয়ে দরজা বন্ধ করে দেয়। রুকসানা হাতের কঞ্চি আর দরজা বন্ধ করা দেখে পরিস্থিতি কল্পনা করে ডুকরে কেঁদে উঠে। পুষ্প কিছু বুঝে ওঠার আগেই মিজান শেখ বাসের কঞ্চি দিয়ে আঘাত করে। একটা দুটো আঘাত না, নিজের শরীরের সব শক্তি দিয়ে মারে। কাটা বাঁশের কঞ্চির আঘাতে পুষ্পর নরম শরীর কেটে রক্তাক্ত হয়ে যায়। গলা ফাটিয়ে পাগলের মতো তার আম্মাকে ডাকে, আম্মা আম্মা গো আম্মা, মরে যাইতেছি আম্মা আম্মা। পাশের রুম থেকে রুকসানা পাগলের মতো দরজা ধাক্কায় আর বলে, দরজা খুলেন। মিজান মারতে মারতে, এমন মেয়ে দরকার নেই, মইরা যাক বলে। পুষ্প ফ্লোরে পড়ে গেছে, ব্যথায় ঠোঁট নীল হয়ে গেছে। এত ব্যথার মাঝেও শিমুলের মুখটা ভেসে উঠেছে, তার সারা শরীর কাঁপছে। কাঁপা কাঁপা হাতে তার আব্বার পা জড়িয়ে ধরে। আব্বার মাইরো না আব্বা, আব্বার মাইরো না। শিমুল ছুটে এসে ঘর ঢুকে, তিয়াস পেছনে পেছনে আসে। শিমুল একটু আগে বাড়িতে গিয়ে ফুলের কাছে সব বিস্তারিত শুনে এক মুহূর্ত দেরি করেনি, ছুটে চলে এসেছে। কি হয় পরিস্থিতি বোঝার জন্য আসলে বাহির থেকে পুষ্পর আর্তনাদ শুনতে পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারেনি, ঘরে চলে এসেছে। তার হাত কাঁপছে, চোখ নিমিষে ছলছল হয়ে পানির অস্তিত্ব জানান দিয়ে গেছে। দরজায় হাত রেখে বলল, চাচা আর মারবেন না চাচা। শিমুলের কণ্ঠ শুনে মিজানের হাত থেমে যায়, গলা উঁচিয়ে বলে, যদি না যায় আমি পুষ্পকে জানে মেরে ফেলবো। পুষ্প শিমুলের গলা শুনে ফুপিয়ে কাঁদে। শিমুল বলে, আপনি আমাকে মারেন তাও পুষ্পকে মাইরেন না চাচা। মিজান দরজা খুলে শিমুলের সামনে দাঁড়ায়। শিমুল, তুমি এখন আমার ঘর থেকে বের হয়ে যাবে, তা না হলে আমি পুষ্পকে মেরে পুঁতে ফেলবো। শিমুল মিজান শেখের হাত ধরে তার বুকটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে, কাঁপা কাঁপা গলায় বলে, আমার কথা শুনেন। মিজান শেখের ভালো লাগে না, বাবা ডেকে নিয়ে অপমান করবে, আবার ছেলে হাত ধরে অনুরোধ করবে, তামাশা পেয়েছে নাকি, হুঙ্কার দিয়ে বলে, চলে যাও। শিমুলের চোখে পানির রেশ, সবাই দেখতে পায়। মিজানের হাতটা শক্ত করে ধরে বলে, আমার কথাটা একবার শুনেন। এক সপ্তাহের মাঝে আমি পুষ্পর বিয়ে দেব, তুমি বাড়ির আশেপাশে আসবা না, এখন যাও। আপনি বললে আমি পুষ্পকে এখনই বিয়ে করতে চাই। মিজান চোখ বড় করে তাকিয়ে বলল, তোমার কাছে বিয়ে দেওয়ার চেয়ে মেরে ফেলা ভালো। আমি তো আমার মেয়েকে দিয়ে টাকাওয়ালা ছেলে হাত করেছি, মেয়েকে দিয়ে তোমাকে হাত করে সারাজীবন সুখে কাটানোর সন্ধান করেছি, কিছু না করে এত অপবাদ। শিমুল মিজানের দিকে তাকিয়ে বলে, চাচা দয়া করে। মিজান শিমুলের কথা শেষ না হবার আগে আবার পুষ্পর রুমে ঢুকতে গেলে শিমুল দ্রুত বলে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আর মারবেন না। শিমুল চলে যাচ্ছে শুনে পুষ্প আর্তনাদ করে বলে, শিমুল আমি এখানে থাকবো না, আমাকে তোমার কাছে নিয়ে যাও শিমুল। শিমুল হাত দিয়ে মুখ চেপে রাস্তায় এসে দাঁড়ায়, চোখ দিয়ে পানি পড়ছে, বুকটা তো জ্বলছে। ছেলেদের নাকি কাঁদতে নেই, এই কথা অমান্য করে শিমুল কাঁদছে, হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে। তখনও পুষ্প কাঁদছে আর বলছে, আমাকে নিয়ে যাও শিমুল, শিমুল। শিমুল বাইক রেখে বাড়ির দিকে ছুটে মনে মনে বলে, চেয়ারম্যান তুই কি আগুন লাগাইছিস, আমি আরো বেশি লাগাবো, তোর কলিজা পুড়িয়ে দিব। শিমুলের মুখের আদল লাল বর্ণ ধারণ করেছে, চোখ দেখাচ্ছে ভেজা। ঘরে ঢুকে ড্রয়িং রুমের সামনে রাখা 52-ইঞ্চি টিভি ধারাম করে ফ্লোরে আছাড় মেরে ফেলে দেয়। বিকট শব্দে টিভিটা ভেঙে চুর মার হয়ে যায়। সবাই রাতের খাবার খাচ্ছিল, হঠাৎ শব্দে চমকে তাকায়। মিজান শেখের সাথে হওয়া ঘটনাটা সবাই জানে, স্বগত হালাদার বিচলিত হলেন না, শান্ত চোখে ছেলেকে পরখ করে। শিমুলের রাগ তখন পারদ সীমার বাইরে যায়, যার তাপ সবাই পাচ্ছে। শিমুল ড্রয়িং রুমে যা যা ভাঙার মতো ছিল সব ভেঙে ফেলে, ছোট্ট ছোট্ট কাচের টুকরো ছিটকে হাতে বিঁধে রক্ত আসে। শিমুলের সেদিকে খেয়াল নেই, রাবেয়া ছেলেকে ধরতে আসলে শিমুল ধরতে দেয় না, দ্রুত পায়ে খাবার টেবিলের সামনে দাঁড়ায়। স্বগত হালাদারকে বলে, আরে আরে কই যান, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে লাইক অবশ্যই করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।